বাণী নামতে শুরু করেছে সুরমা কুশিয়ার আর বানের জলে তছনছ ঘরবাড়ি নিঃস্ব সিলেটের গ্রামীণ জনপদের হাজার হাজার পরিবার আশ্রয় কেন্দ্রের পর ঠায় কোথায় ডান চাল যা আছে সব দিছে গ্রান্ডিয়া কিন্তু জানহান লই আমরা তো আইছি বন্যায় আফালে একদম সরায় বরে সম্পূর্ণ সারা সুনামগঞ্জে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা সব ঘর পানি তোরে বাড়ি ঘর ফালে মানুষ গেছে গ্রাম তো কেউ খারা হইবার মতন কোনো জায়গা নাই একটা ঘরের মধ্যে তিনটা চারটে ফ্যামিলি থাকি বাথরুম নাই কিভাবে আমরা চলতাম এখন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া নাই বা ইয়া নাই পানির মধ্যে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্দি সুরমা কুশিয়ার পানি নামতে শুরু করেছে তবে এখনও কোনো সুখবর নেই সিলেটবাসীর জন্য বানের জলে গ্রামাঞ্চলে তছনছ হয়ে গেছে বাড়িঘর অসহায় লাখ লাখ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে এখন দুশ্চিন্তা পানি নামলে থাকবেন কোথায় দিগেন সিংহের ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট জকিগঞ্জের বানভাসী মানুষের চোখে মুখে আতঙ্ক বৃহস্পতিবার রাতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা সুরমাডাইকের সময় মতো কাজ না হওয়াতে এই বাঙ্গনের কারণে এই ক্ষতিগ্রস্ত এলাকাবাসী এই বার্তা হইলো পানি উন্নয়ন বোর্ডের কিন্তু তারা তো আসে নাই তারা বলে তারা ঠেকাও নাই পাউন্ড এই পানি উন্নয়ন বোর্ড মুঠেও আসে নাই হয়তো আর তফিলে ঠেকা নাই তার আর কুচু কোনো কুচু করার মতো ক্ষমতা নাই যে পানি উন্নয়ন বোর্ড বিগত প্রায় ২০ বছর যাবৎ এইখানে কোনো কাজ করে নাই ডাইকে কোনো কাজ হয় নাই এবং নদীর নাব্যতা বেড়ে মানে কমে গেছে এখানে যেহেতু তিনটা নদীর মোহনা আছে সে কারণে এখানে পানির অতিরিক্ত প্রবাহ থাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে এখানে বাট্টা ভেঙে গেছে এদিকে জকিগঞ্জ বাজার রক্ষায় এলাকাবাসী বালুর বস্তা ফেলে রাত দিন পাহারা দিচ্ছেন বাঁধ সবাই মিলিয়া ওই প্রায় ৩০ ৪০ বস্তা দিয়া এই বাসটা আমরা দিয়েছি সংকিন্ত আনছি হেফাজত আনছি এই যে দুই তিন গ্রাম প্রবাহিত ইয়া মানে এইদিকে পানি আসছে আর চতুর্দিকে এই তিন চার ঘর মানুষ মানে একবারে অসহায় হইয়া পড়ছে বাঁধ ভেঙে জকিগঞ্জের ৯টি ইউনিয়ন ও পৌরসভার ২৭৬টি গ্রামের অধিকাংশই এখন পানির নিচে বাংলাদেশের সুরমা কুশিয়ারা এবং ভারতের বরাক নদীর মোহনায় গত বৃহস্পতিবার রাতে যে ভাঙ্গন দিয়েছে সেই ভাঙ্গন দিয়ে তিন দিন ধরে পানি প্রবেশ করছে জকিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় এর ফলে বিভিন্ন বাসাবাড়ি রাস্তাঘাট এবং বাণিজ্য প্রতিষ্ঠানগুলো পানিতে তলিয়ে গেছে এ অবস্থার জন্য এলাকাবাসী দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ডকে সিলেটের জকিগঞ্জ থেকে ইকরামুল কবির সময় সংবাদ সুনামগঞ্জে বানের পানিতে একাকার ঘরবাড়ি রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে পানিবন্দী কয়েক হাজার মানুষের দুর্ভোগের যেন শেষ নেই এদিকে যমুনা নদীর পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে টাঙ্গাইলে বানের পানিতে ভাসছে সুনামগঞ্জ পৌর এলাকার চরুই কিত্তা গ্রাম চারপাশে শুধু পানি আর পানি জেলার প্রায় ৩০টি ইউনিয়নের একই অবস্থা গ্রামের ঘরগুলো সাত দিন ধরে পানিতে ডুবে আছে বিশুদ্ধ পানির চরম সংকট আয় রোজগারের পথ বন্ধ হয়ে ঘরে হাহাকার অবস্থা গবাদি পশু হাঁস মুরগি নিয়ে মহাবিপদে পড়েছেন বানভাসীরা গ্রামে তো কেউ খাড়া হইবার মতো কোনো জায়গা নাই একজন একজনের বাড়ি যাওয়ার কোনো কুদরত নাই রান্নার কোনো ব্যবস্থা নাই মনে হয় পানি ঘরের ভিতরে বার হইতাম কিভাবে সব ঘর পানির তোরে বাড়ি ঘর ফালে মানুষ গেছে কি গরুর পানি তলে গেছে কারেন্ট নাই আনা কারেনে গোরদার সব তালুইয়া গেছে কি এদিকে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে এতে জেলার ছাতক দোয়ারা বাজার বিশ্বম্ভরপুর সদর তাহিরপুরের বন্যার্ত পরিবার আশার আলো দেখছে কামকাজ করতে পারি না রুজি রাজা করতে পারি না পুরোটা বাচ্চা কাচ্চা বাড়িতে পারি না আমরা বাড়িতে পারি না এখন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া নাই বা ইয়া নাই পানির মধ্যে বাথরুম আমাদের টিউবওয়েল সব কিছু পানির মধ্যে ডুবিয়া গিয়েছে বন্যায় জেলার চারটি সেতু ও ২০০ কিলোমিটার সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে প্লাবিত হয়েছে এই অবস্থায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে ত্রাণ আমরা বাচ্চা চালু একিলা বার হইতাম কিলা ওই তো গাট নাই গুট নাই বাথরুম নাই কিভাবে আমরা চলতাম টুটুল ইয়াও আবার ঘরের মধ্যে আই লোকের ঘরে সামান্য শুকনা একটা ঘরের মধ্যে তিনটা চারটা ফ্যামিলি থাকি বড়বাড়িতে পানি রাস্তাঘাট কারেন্টের লোদ পানির উপরে পড়ে রয়েছে কিন্তু আমরা অসহায় অবস্থায় আছি আমাদের দিকে কেউ একটু নজর পড়ে না
অন্যদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে টাঙ্গাইল সদর, কালিহাতি ও নাগরপুর উপজেলার বেশ কয়েকটি এলাকায় তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল এলাকায় পানি ঢুকে ফসলি জমি তলিয়ে গেছে। লাবিব হাসান, সময় সংবাদ। পরিকল্পিত পদক্ষেপ নিলে যে কোনো কঠিন কাজ সমাধান করা যায় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই এই বদ্বীপ রক্ষা করা প্রয়োজন। সকালে নিজ কার্যালয়ে ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের সভায় একথা বলেন তিনি। এ সময় যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর সঙ্গে নবনির্মিত পদ্মা সেতুর তুলনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, নদীর চরিত্র রক্ষা করে নির্মাণ করায় দৈর্ঘ্য বেড়েছে পদ্মা সেতুর। ইউরোপের দেশ নেদারল্যান্ডসের আদলে গ্রহণ করা শতবর্ষী ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা 2100কে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে দেখছে সরকার। ধাপে ধাপে বাস্তবায়িত হবে এই মহাপরিকল্পনা, যেখানে প্রাধান্য দেয়া হবে দেশের বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, সুপেয় পানির বন্দোবস্ত ও বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী কৌশল। বদ্বীপ অঞ্চলের মানুষকে সুরক্ষিত করা, এই কৌশল বাস্তবায়নের দায়িত্বে থাকা সরকারের ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হলো রোববার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন কাউন্সিলের সদস্যরা। টেকসই ব্যবস্থাপনার উদাহরণের আলোচনায় উঠে আসে পদ্মা সেতু প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, নদী রক্ষা করেই নির্মিত পদ্মা সেতু যমুনার মতো খর্ব করা হয়নি। পদ্মা ব্রিজটা যখন হয়, আমি কিন্তু ব্রিজকে ছোট করতে দেইনি, নদীর যতটা ওই জায়গায় চওড়া সেটা মাথায় রেখে তারপর বাফার জোন রেখেই কিন্তু আমরা ব্রিজটা করেছি, যে ব্রিজটা সবথেকে দীর্ঘ হয়েছে। কিন্তু যমুনার ব্রিজটা কিন্তু এটাকে 4 কিলোমিটারে কমিয়ে আনা হয়, আমি মনে করি এটা ছিল ভুল সিদ্ধান্ত। কিন্তু ডিজাইন প্ল্যান আগেই হয়ে গিয়েছিল, যেটা আমাদের বেশি কিছু করার ছিল না, আমি শুধু রেল লাইনটা সংযোজন করতে পেরেছিলাম। বাংলাদেশটাকে চিনতে হবে, জানতে হবে, আর বাংলাদেশের কিন্তু এক এক এলাকা এক এক রকম, সেটাও মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নে আগামীতে হাওড়া অঞ্চলে রাস্তাঘাট এলিভেটেড করতে হবে। আসলে পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে পারলে যে কোনো কঠিন কাজ সমাধান করা যায়। যে সমস্ত জলাভূমি বা বিল অঞ্চল, সেখানে এলিভেটেড রাস্তা করে দেওয়া, সেখানে কিন্তু ওই মাটি ভরাট করে যেন না হয়, অর্থাৎ পানির যে গতিটা সেটা যেন ঠিক থাকে, এটা খুব বেশি প্রয়োজন আমাদের দেশের জন্য। ব্লু ইকোনমি সহ সমুদ্র সম্পদকে কাজে লাগানোর বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হয় গভর্নেন্স কাউন্সিলের সভায়। এর বাস্তবায়নের পর্যায়গুলো নিয়েও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদকে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরেই চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ। এই পথে এখনো নির্ধারণ হয়নি টোল, তবে সহনীয় রাখার আশ্বাস কর্তৃপক্ষের। এদিকে নানা জটিলতায় তেজগাঁও থেকে চিটাগাং রোড পর্যন্ত দ্বিতীয় পর্বের নির্মাণ কাজ বাধার মুখে পড়েছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পরের ভাগে কাজ করতে অন্তত 6টি প্রতিবন্ধকতা দূর করতে হবে। রাশেদ বাপ্পির রিপোর্ট। রাজধানীবাসীর আরেক স্বপ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নানা প্রতিকূলতা পাশ কাটিয়ে আংশিক হলেও সেই স্বপ্ন এবার সত্যি হবার পথে। 3টি ভাগে প্রকল্পের কাজ হলেও প্রথম পর্ব বিমানবন্দর থেকে তেজগাঁও, অর্থাৎ প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের অংশবিশেষ নিয়ে চালু হচ্ছে চলতি ডিসেম্বরেই। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির আওতায় পরিচালিত এই অংশের কাজ শেষ হয়েছে 80%-এর বেশি। রোববার প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম সহ সংশ্লিষ্টরা। এ সময় সাংবাদিকদের কাজের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। আমরা আশা করি যে 13 কিলোমিটারের মতো জায়গা এটা ফাংশনাল হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে। এই ধাপের কাজ অনেকটা নির্বিঘ্নে হলেও পরের ধাপ অর্থাৎ তেজগাঁও থেকে চিটাগাং রোড যেতে পড়তে হচ্ছে বেশ কিছু প্রতিবন্ধকতায়। হাতিরঝিল, কমলাপুর সহ ঢাকা দক্ষিণ সিটির সঙ্গে প্রকল্পের তৈরি হয়েছে বেশ কিছু সাংঘর্ষিকতা। এমআরটি লাইন 5 এসেও পড়তে হচ্ছে বিপাকে, যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যা মিটিয়ে শিগগিরই সামনে এগোবে কাজ। কোথাও হয়তো সিটি কর্পোরেশনের যে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন আছে ওইটার হাইটের সাথে একটু সমস্যা, অথবা হাতিরঝিলে কাজ করার পারমিশন, অথবা রোডস অ্যান্ড হাইওয়েজের এলাকায় কাজ করার মানে ইকুইপমেন্ট নেওয়ার যে সমস্যা, এগুলো আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা মিটিয়ে ফেলতে পারবো। এগুলি ওরকম মেজর কোনো সমস্যা না। লাইক আমাদের কাজ এখন খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে। যে প্রতিবন্ধকতাগুলো আছে আশা করছি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বয়ের মাধ্যমে সেগুলো খুব দ্রুতই মিটিয়ে নেবে।
এদিকে এখনো টোলের বিষয়টি চূড়ান্ত না হলেও তা নগরবাসীর জন্য বোঝা হবে না বলছেন সংশ্লিষ্টরা। প্রকল্পটি পুরোপুরি চালু হলে বিমানবন্দর থেকে চিটাগাং রোড পর্যন্ত যাওয়া যাবে বিনা বাধায়। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ওঠানামার র্যাম্প। নানা কারণে দীর্ঘ একটা সময় স্থবির হয়ে পড়ে থাকলেও বর্তমানে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ। আর সম্পূর্ণ এক্সপ্রেসওয়েটি চালু হলে রাজধানীবাসীর যানজটের সরে ভূমিকা রাখবে জাদুর কাঠির মতোই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি। সকাল 8টা থেকে কমলাপুরী স্টেশনে নির্ধারিত কাউন্টারে পাওয়া যাবে টিকিট। ঢাকা থেকে কলকাতা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ও নতুন চালু হওয়া মিতালি এক্সপ্রেসের টিকিট পাওয়া যাবে। মিতালি এক্সপ্রেস 26 মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন, কিন্তু করোনার কারণে এটি চালু হচ্ছে আগামী 1 জুন। মিতালি এক্সপ্রেস বাংলাদেশ থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার এবং ভারত থেকে রবি ও বুধবার ছাড়বে। ট্রেনের এসি বার্থ 4,905 টাকা, এসি সিট 3,805 এবং এসি চেয়ারের ভাড়া ধরা হয়েছে 2,700 টাকা। দুর্নীতির মামলায় 10 বছরের দণ্ড মাথায় নিয়ে কারাগারে গেলেন ঢাকা 5 আসনের সংসদ সদস্য হাজি সেলিম। প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা, এমনকি ব্যক্তিগত গাড়িতে জেলে যাওয়ার আবেদনও নাকচ করেছেন আদালত। আগামী সপ্তাহে সাজা স্থগিত এবং জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। দুর্নীতির মামলায় 10 বছরের সাজা, যেতে হবে জেলে, বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। এক মাস ধরে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে আদালতে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সেলিম রোববার বেলা 3টার দিকে দলবল নিয়ে আদালতে হাজির হন। ঢাকারই সংসদ সদস্য, নেতাকর্মীদের ভিড় ঠেলে আদালতে যাওয়াই যেন দায়। 3:30 দিকে করেন আত্মসমর্পণ। অসুস্থতা, বাক প্রতিবন্ধিতা সহ 3 কারণে চাওয়া হয় জামিন। নাকচ হলে কারাগারে যেন দেয়া হয় প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা, তবে এর কোনোটিই আমলে নেননি আদালত, পাঠানো হয় জেলে। এই আইনে তাকে কোনোভাবেই বেল দেওয়া যাবে না, সুতরাং মাননীয় আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং তিনি মেডিকেল চেয়েছেন এবং তার চিকিৎসা চেয়েছেন। সে ব্যাপারে আমরা বলেছি যে জেল কোডের যে বিধান আছে সেই বিধান মোতাবেক তিনি সুযোগ সুবিধা পেতে পারেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাজি সেলিমের বিরুদ্ধে হয়েছিল এই মামলা। এর আগে প্রায় 1.5 মাস জেলও খাটেন। আইনজীবী জানান, হয়রানিমূলক এই মামলা নিয়ে বিচলিত নন সংসদ সদস্য। উচ্চ আদালতে করা হবে জামিন ও আপিল আবেদন। এইটা ওনার পলিটিক্যাল হ্যারাসমেন্টের কেস, উনি ভালো করেই জানেন। সো এটা ওনার ব্যক্তিগত কোনো বিষয় না, উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে আছে বলে আজকে ওনার জেলে যেতে হলো। আর এতে উনি একেবারেই বিচলিত না, শারীরিকভাবে উনি সুস্থ আছেন, মানসিকভাবে উনি সুস্থ আছেন। আদেশের পর আদালতেই অসুস্থ হয়ে পড়েন হাজি সেলিম। ব্যক্তিগত গাড়িতে কারাগারে যাওয়ার আবেদনও নাকচ করেন আদালত। প্রিজন ভ্যানেই জেলে পাঠানো হয় হাজি সেলিমকে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 383,82,00,000 টাকা আত্মসাতের মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের 4 সদস্যকে পুলিশে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন নাকচ করেন। এ সময় তাদের শাহবাগ থানা পুলিশ 24 ঘন্টার মধ্যে নিম্ন আদালতে হাজির করার আদেশ দেন আদালত। গত 12ই মে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসের জমি কেনার পর অতিরিক্ত 383,82,00,000 টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইন্দোনেশিয়ার আবারও তেল রফতানির সিদ্ধান্তে খাতুনগঞ্জে ভোক্তা তেলের দাম কমতে শুরু করেছে। ঘোষণা মাত্র একদিনের মধ্যে প্রতি লিটার পাম অয়েলের দাম কমেছে 3 থেকে 5 টাকা। সরকারে বেঁধে দেওয়া দরের চেয়ে প্রতি লিটারে অন্তত 30 টাকা কম দাম এখন পাম অয়েলের। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন আবার তেলবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। অথচ দাম চড়া হওয়ার কারণে কয়েকদিন ধরে এই বাজারে তেলের আকাল চলছিল। বিশ্বের অন্যতম পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া বৃহস্পতিবার রপ্তানির উপর
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ যেমন বেড়েছে তেমনি দরও কমেছে। একদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে মন প্রতি 100 টাকা এবং কেজিতে অন্তত 3 টাকার বেশি কমেছে পাম ওয়েলে। গত সপ্তাহে ছিল 150 টাকা, আজকে বিক্রি করতেছি 150 টাকা। প্রথমে তো ইন্দোনেশিয়ান রপ্তানি বন্ধ করে দিয়েছিল, এখন এরা আবার পুনরায় চালু করার বিধায় এখন ওই পাম ওয়েল তেল দাম কমে গেছে। ইন্দোনেশিয়া আগের সিদ্ধান্ত থেকে সরে আসায় সোমবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে প্রতি মেট্রিক টন পাম ওয়েলের বুকিং রেট কমেছে 150 থেকে 200 মার্কিন ডলার। সব দিক দিয়ে মিলে এখন একটু কমেছে বাজারটা, স্থিতিশীল এখন বাজারটা একটু কম, কিন্তু সরকারের যে নির্ধারণ রেটটা করে দিয়েছে সেখান থেকে বাজার এখন অনেক কম। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়তে থাকায় সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে অনেক কম দামে তারা পাম ওয়েল বিক্রি করছেন। সরকার নির্ধারিত রেট হচ্ছে 169 টাকা এবং খুচরা পর্যায়ে রেট হচ্ছে 172 টাকা। আন্তর্জাতিক বাজারে একটু দাম কমার কারণে, বাংলাদেশে সরবরাহ বেশি থাকার কারণে বাজারটা একটু কম। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া থেকেও পাম ওয়েল আমদানি করে বাংলাদেশ। মালয়েশিয়াতে রপ্তানি পর্যায়ে প্রতি মেট্রিক টন পাম ওয়েলের বুকিং রেট 1000 রিঙ্গিত কমে এখন 6500 রিঙ্গিতে এসে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমার সাথে সাথে দেশের বাজারও পাম ওয়েলের সরবরাহ তুলনামূলক বেড়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন বর্তমান যে সরকারি দর নির্ধারণ রয়েছে তার চেয়ে অন্তত 30 টাকা কম দামে তারা তেল বিক্রি করছেন। আগামীতে ইন্দোনেশিয়া থেকে পাম ওয়েল আসলে তেলের দাম হয়তো আরও কমবে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা কার্যকরে বিশেষ অভিযান শুরু করেছে কোস্টগার্ড। পুরো বঙ্গোপসাগরকে বিভিন্ন জোনে ভাগ করে দ্রুতগতির স্পিডবোট মেটাল শার্ক দিয়ে চলছে সাড়াশি অভিযান। সাক্ষর্টিপুর ক্যামেরায় কমলদার রিপোর্ট। কর্ণফুলী নদীর মোহনা পেরিয়ে বন্দর চ্যানেল পাড়ি দিতেই চোখে পড়ল একটি ছোট আকৃতির মাছ ধরা ট্রলার। মুহূর্তের মধ্যে বন্দরের বহির্নোঙ্গ থেকে ছুটে আসে কোস্টগার্ডে দুটি দ্রুতগতির মেটাল শার্ক। মোহনা থেকে ফিরিয়ে দেওয়া হয় ট্রলারটিকে। গত 3 দিন ধরে এভাবে মেটাল শার্ক এবং টহল জাহাজ দিয়ে নদী এবং সাগর অংশে চষে বেড়াচ্ছে কোস্টগার্ড। সমুদ্রে মাছের মজুদ বাড়ানোর পাশাপাশি প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ রক্ষায় 20 মে থেকে শুরু হয়েছে 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এই অভিযানের ফলে আমরা দেখতে পেয়েছি গত 3 দিনে তেমন কোনো জেলে সমুদ্রে মাছ ধরতে যায়নি। যে সামান্য কিছু জেলে হয়তো তারা জানত না তারা গিয়েছিল এবং তাদেরকে তাদের বোট এবং নেটকে আমরা জব্দ করেছি। সাগরের পাশাপাশি চলছে নদী ও উপকূলীয় এলাকায় নোঙর করে থাকা মাছ ধরার নৌকা এবং ট্রলারের বিরুদ্ধে অভিযান। মাইকিং করে নিষেধাজ্ঞার ঘোষণা জানিয়ে লিফলেটও বিলি করা হয়েছে। আমরা তো 8 মাস সাগরে থাকি, এখন 3 মাস বন্ধ থাকে, এই জন্য ছুটি, অর্ধেক ছুটি যাবে, আবার জাহাজের কিছু কাজ বাজ যেগুলো করবো। আগামী 23 জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এই সময় সরকারের পক্ষ থেকে জেলেদের দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। সাগর ভয়ঙ্কর রকম উত্তাল, বড় বড় ঢেউ আসতে পড়ছে, এর মাঝে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে যাওয়ার চেষ্টা করছে মাছ ধরা নৌকা এবং ট্রলার। আর তাদের প্রতিরোধে এই উত্তাল সাগরে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গর থেকে কমল দে, সময় সংবাদ। এবার বিশ্ব ছড়িয়ে পড়তে শুরু করেছে মানকিপক্স। এ অবস্থায় দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে আতঙ্কের কিছু না থাকলেও সাবধান থাকতে হবে আগে থেকেই। করোনা ভাইরাসের পর এবার নতুন উদ্বেগের নাম মাঙ্কিপক্স। ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। আফ্রিকা থেকে ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অবস্থায় বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মাঙ্কিপক্স সম্বন্ধে আমাদের এই যে বিভিন্ন বিমানবন্দর আছে, আন্তর্জাতিক বিমানবন্দরগুলো,
সেখানে যে টিম আছে তাদেরকে এর উপরে একটা প্রশিক্ষণ দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন মাঙ্কিপক্স বিশেষ ধরনের বসন্ত, ভাইরাস সংক্রামক হলেও রোগীর সংস্পর্শে না আসলে এই রোগ ছড়ায় না। বিভিন্ন প্রাণীর মাধ্যমে এই রোগ ছড়ানোর শঙ্কা রয়েছে। এছাড়া শ্বাসনালী, শরীরে তৈরি হওয়া কোনো ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের শরীরে প্রবেশ করতে পারে মাঙ্কি ভাইরাস। তবে এর ঔষধ পৃথিবীর বিভিন্ন দেশে অনুমোদন পেলেও তা এখনো সহজলভ্যতা পায়নি। যে মানুষ থেকে যদি আক্রান্ত ব্যক্তির সরাসরি কন্ট্যাক্টে আসি বা র‍্যাশের যে ফ্লুইডগুলো আছে বা যেটা সেখান থেকে কোনো ব্লাড বা তার যদি হাঁচি কাশির আমরা একদম ক্লোজ কন্ট্যাক্টে আসি তখন ছড়ানোর সম্ভাবনা থাকে। মাঙ্কিপক্সের চিকিৎসার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে সেটা অনুমোদন পেয়েছে কিন্তু সেটার সহজলভ্যতা নাই। গত 13 মে থেকে 12টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 92 জন। অস্ট্রেলিয়া, কানাডা ছাড়াও ইউরোপের অন্তত 9টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান মিলেছে। আতঙ্কের কিছু না থাকলেও সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সন্ধ্যার সময়। অস্ট্রেলিয়ায় অবসান হলো স্কট মরিসন যুগের। দেশটিতে নতুন সরকার গড়তে যাচ্ছে লেবার পার্টি। বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির নেতা অ্যান্থনি অ্যালবানিস। সোমবার শপথ নেওয়ার কথা রয়েছে তার। অস্ট্রেলিয়ায় ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সিডনি থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্ট। স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি অ্যালবানিজি। এবারের নির্বাচনে মূল লড়াই হয় ক্ষমতাসীন জোট লিবারেল ন্যাশনাল কোয়ালিশন ও লেবার পার্টির মধ্যে। নির্বাচনে জয়ের জন্য 151 আসনের মধ্যে এখন পর্যন্ত লেবার পার্টি জয় পেয়েছে 72টিতে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন আর মাত্র 4টি আসন, তবেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবেন অ্যালবানিজ। জাতীয় নির্বাচনে জয়ের পর দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। To serve as the 31st Prime Minister of Australia. এদিকে স্কট মরিসনের ক্ষমতাসীন লিবারেল ন্যাশনাল জোট এখন পর্যন্ত 51টি আসন জিতেছে। তবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে অ্যালবানিজিকে অভিনন্দন জানান মরিসন। প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের পর পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা স্কট মরিসন। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ মহামারী, করোনাকালীন নানা সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে জনপ্রিয়তায় ভাটা পড়ে মরিসনের। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দেখছেন সন্ধ্যার সময়। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। সিরিজ নির্ধারণী ঢাকা টেস্টে কাল মুখোমুখি হবে দুদল। এই ম্যাচে স্বাগতিক একাদশে আসছে একাধিক পরিবর্তন। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। চট্টগ্রাম টেস্টের প্রথম 4 দিন সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ, তবে শেষ দিনে প্রত্যাশা মতো বোলিং করতে না পারায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের। সিরিজ নির্ধারণী ম্যাচ হওয়ায় ঢাকা টেস্ট মুমিনুলদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। গেল ম্যাচে ইঞ্জুরিতে ছিটকে গেছেন শরীফুল ও নাঈম হাসান। দীর্ঘদিন পর টেস্ট একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাগরিকায় পেসার খালেদ ভালো না করলেও তার উপরেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। একাদশে দেখা যেতে পারে আরেক পেসার এবাদতকেও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পানি নামছে সুরমা কুশিয়ারার, বানের জলে তছনছ ঘরবাড়ি। নিঃস্ব সিলেটের হাজার হাজার পরিবার, আশ্রয়কেন্দ্রে ঠাঁই, সুনামগঞ্জে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নদীর চরিত্র মাথায় রেখেই হয়েছে পদ্মা সেতু, নেই যমুনার মতো দুর্বলতা। ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন সঠিক পরিকল্পনায় অসাধ্য সাধনও সম্ভব। এবং দুর্নীতির মামলায় 10 বছরের দণ্ড মাথায় কারাগারে হাজি সেলিম, চান প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা, নাকচ আদালতের। ব্যক্তিগত গাড়ি চাইলেও প্রিজন ভ্যানে পাঠানো হলো জেলে। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।